আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায় ১৬ চট্টগ্রাম বোর্ড ২০১৬। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গ মিটার বেড়ে যায়। ৯ নম্বর, ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। তো ত্রিভুজটি হবে একটি সমবাহু ত্রিভুজ। আমরা ধরে নিলাম এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 বাহু স্কয়ার বা a স্কয়ার বর্গ মিটার। এরপরে ৯ নম্বর প্রশ্ন, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য শুধু নির্ণয় করতে হবে। আমরা এর আগে একটি প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, সেম একই প্রশ্ন। তো এই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদেরকে এখানে দুটি সমবাহু ত্রিভুজ লাগবে। একটি হচ্ছে এ মিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ, আর একটা এ থেকে এক মিটার বাড়িয়ে অর্থাৎ এ +1 মিটার বাহু বিশিষ্ট আরেকটি সমবাহু ত্রিভুজ লাগবে। কারণ বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়াইলে ক্ষেত্রফল √3 পরিমাণ বেড়ে যায়, উদ্দীপকে এটা দেওয়া আছে। তো আমরা এর জন্য প্রথম সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরে নিব। এ মিটার হলে এর ক্ষেত্রফলের সূত্র হবে √3/4 বাহু স্কয়ার, বাহু মানে এ স্কয়ার একক বর্গ মিটার। তো এর জন্য আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম। এরপর ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার করে বাড়াইব, এটা এক মিটার বাড়াইব, সবগুলো বাহু এক মিটার করে বাড়িয়ে দিব। তো এক মিটার করে বাড়াইলে বাহুর দৈর্ঘ্য হবে এ +1, তখন ক্ষেত্রফল হবে √3/4 বাহু স্কয়ার। তখন এক মিটার বাড়ালে যে সমবাহু ত্রিভুজ হয় তার ক্ষেত্রফল হবে এ +1 হোল স্কয়ার, √3/4 এ +1 হোল স্কয়ার, কারণ এর বাহুর দৈর্ঘ্য তখন এ +1। এখন আমাদের নির্ণয় করতে হবে এ এর মান, কারণ এ ছিল এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রশ্ন বলা আছে এই যে বড়টা যে আমাদের হইল এ +1 বাহু বিশিষ্ট যে সমবাহু ত্রিভুজ তার ক্ষেত্রফল এবং এ বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যবর্তী ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে √3। তাহলে আমরা বড় বাহু যে এ +1 আছে এর ক্ষেত্রফল √3/4 বাহু স্কয়ার এ +1 স্কয়ার, এটা থেকে যদি আমরা এই যে ছোট যে সমবাহু ত্রিভুজ আছে এটার ক্ষেত্রফল √3/4 এ স্কয়ার বাদ দিই, তাহলে এদের মধ্যে পার্থক্য হবে √3। এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা √3/4 কমন নিতে পারি। এখান থেকে কমন নিয়ে নিলাম, নিয়ে এই পাশে এসে এটা কি হবে উল্টিয়ে যাবে, 4/√3 হবে। তাহলে এটা আমরা একটু একবারে করেছি, থাকে এ +1 হোল স্কয়ার আর এ স্কয়ার, আর এটা আমরা কমন নিয়ে এ পাশে নিয়ে এসে উল্টিয়ে দিলাম, 4/√3, √3 সাথে গুণ, √3 কেটে যায়। এরপরে আমাদের এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এটাকে এ +বি হোল স্কয়ারের সূত্র ভেঙে করেছিলাম আগের প্রশ্নে। এ +বি হোল স্কয়ার সূত্র হলে স্কয়ার +2ab +b স্কয়ার হয়, আর এটা যদি আমরা পুরোটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার -b স্কয়ারের সূত্র দিয়েও এটা আমরা করতে পারি। তো আমরা এখানে আগের চেয়ে একটু আলাদা করি, আগেরটা যেহেতু এটা এ +বি হোল স্কয়ারের সূত্র ভেঙে করেছিলাম, আর এটা তাহলে আমরা এটাকে এ এটাকে বি ধরে এ স্কয়ার -b স্কয়ারের সূত্র ভেঙে করি, তাহলে কি হয় এ +বি ইন্টু এ -b, এ স্কয়ার -b স্কয়ারের সূত্র এ এ +বি ইন্টু এ -b। এখন দেখো একই রকম হবে, দেখো এ এ কেটে গেল, আর এখানে এ যোগ করলে 2a +1 হয়, 2a +1, আর এখানে 1 থাকে, 1 দ্বারা গুণ করলে 1ই হয়, 2a +1ই হয়। এখন আমাদের এই যে +1 আছে এটাই পাশে পক্ষান্তর করে মাইনাস করে দিলাম, 4 থেকে 1 মাইনাস করলে 3 হয়, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে 3/2, অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্র বাহুর দৈর্ঘ্য হচ্ছে, সরি এখানে একটু ভুল হয়েছে, ওকে, তাহলে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1.5 অর্থাৎ 1.5 মিটার, তাহলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার।
এর পরের প্রশ্ন হচ্ছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যাবে। সেম একই প্রশ্ন, এখানে আমরা কত মিটার বাড়াবো, এখানে যেমন 1 মিটার বাড়িয়ে আমরা বাহুর দৈর্ঘ্য 1.5 পাইলাম, আর এখানে আমাদের বাহুর দৈর্ঘ্য কতটুকু বাড়ালে ক্ষেত্রফল এতটুকু বেড়ে যাবে, আমরা x পরিমাণ বাহুর দৈর্ঘ্য বাড়াইব। তো আমাদের এখানে যে সমবাহু ত্রিভুজটি পেলাম এর বাহুর দৈর্ঘ্য 1.5, আমরা বাহুর দৈর্ঘ্য পেলাম 1.5, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার, এই যে আমাদের ত্রিভুজটি, এর বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। এখন আমাদের ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়াইলে ক্ষেত্রফল √3 পরিমাণ বেড়ে যায়, তা বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে এখানে ক্ষেত্রফল বেশি আছে কত, সেটা আমরা কি করব, বড়টার ক্ষেত্রফল √3/4, বড় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 x প্লাস 1.5² মাইনাস ছোটটার ক্ষেত্রফল √3/4 1.5² সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র √3/4 বাহু স্কয়ার। তাহলে আমরা এটা হচ্ছে বড়টার বাহু, তার বড়টার ক্ষেত্রফল থেকে এটা হচ্ছে ছোটটার বাহু, ছোটটার ক্ষেত্রফল আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে আমাদের এটা থাকে। তো এখন আমরা কি করতে পারি, আগের মতো এখানে √3/4 কমন নিব, কমন নিয়ে এই পাশে নিয়ে এসে উল্টিয়ে দিব 4/√3 করে, ওকে। আর আমাদের তাহলে থাকতেছে এখানে কি, x প্লাস 1.5² মাইনাস 1.5² কারণ আমরা এই √3/4 কমন নিয়ে এই পাশে নিয়ে এসে উল্টিয়ে দিয়েছি, তো এই √3 কেটে গেল। এটা আমাদের একটা সূত্র, এখানে সূত্র ভেঙে দিই আমরা, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এ হচ্ছে x, x স্কয়ার প্লাস 2a হচ্ছে 1.5, 1.5 বা 2 গুণ হয়ে 3 হয় এবং b হচ্ছে 1.5² তাহলে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে √3 কেটে গেলে 28 থাকে। এখন এই যে এটা এটা কেটে যায় 1.5² 1.5² কেটে দিলে, আর 28 কে আমরা পক্ষান্তর করে লিখতে পারি x স্কয়ার প্লাস 3x মাইনাস 28, তাহলে মধ্য পদ আছে 3x আর প্রথম পদ আর শেষ পদ গুণ করলে হয় মাইনাস 28x স্কয়ার, তাহলে আমরা 7x থেকে 4x মাইনাস করলি তো 3 হয়, 7x মাইনাস 4x এবং 7x এবং 4x গুণ করলে, 7x এবং মাইনাস 4x গুণ করলে মাইনাস 28x স্কয়ার হয়, তাহলে আমরা একটা উৎপাদক পেলাম। কি উৎপাদক পাবো, এখান থেকে x কমন নিলে থাকবে x প্লাস 7, এখান থেকে মাইনাস 4 কমন নিলে থাকবে x প্লাস 7, তাহলে x কমন নিলে x প্লাস 7, মাইনাস 4 কমন নিলে x প্লাস 7, x প্লাস 7 কমন নিলে আমরা পাই x মাইনাস 4 এবং x প্লাস 7 দুটি উৎপাদক। তাহলে x এর x প্লাস 7 ইকুয়াল টু 0 লিখলে আমরা x ইকুয়াল পাই মাইনাস 7, এই যে x প্লাস 7 ইকুয়াল টু যদি আমরা 0 করি তাহলে x এর মান পাবো মাইনাস 7, আর যদি x মাইনাস 4 ইকুয়াল 0 লিখি তাহলে x এর মান পাবো 4, x এর মান পাবো, এটা ইকুয়াল 0 হলে x এর মান পাবো 4। তো এখানে তো বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে, তাই x মাইনাস 7 এটা গ্রহণযোগ্য নয়, x ইকুয়াল 4 দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই x মাইনাস 4 এটা গ্রহণযোগ্য নয়। আর আমাদের এখানে তাহলে বাহুর দৈর্ঘ্য বের হলো 4 মিটার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। ও বুঝতে উঠে গেছি, ওকে। তাহলে আমরা কি পেলাম, এই বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার করে বাড়ায়, এই যে x এর মান 4, 4 মিটার করে যদি আমরা বাড়াই তাহলে ক্ষেত্রফল বেড়ে যাবে √3 বর্গমিটার।